প্রথমে কলম্বিয়া, এরপর আর্জেন্টিনা। নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে ব্রাজিল। এই দুই হারে ছাপ পড়েছে দলটির ফিফা র্যাঙ্কিংয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পেছালেও নিজেদের অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারানোর আগে উরুগুয়ের কাছে হেরে গেছিল লিওনেল মেসির দল, এই জন্য পাঁচ পয়েন্ট কমলেও র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানেই আছে আর্জেন্টিনা। শীর্ষস্থানের মতো দ্বিতীয় স্থানও অপরিবর্তিত, আগের মতোই দুইয়ে আছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। ফিফা জানিয়েছে নভেম্বর মাসে বিশ্বজুড়ে মোট 188টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2026 বিশ্বকাপের বাছাইয়ে খেলা হয়েছে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশে। এছাড়া ইউরোপে ইউরো 2024-এর বাছাই, উত্তর ও মধ্য আমেরিকায় কনকাকাপ নেশনস লিগ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্যাসিফিক গেমসের ম্যাচ ছিল। র্যাঙ্কিংয়ে ওপরের দিকে বড় পরিবর্তন ব্রাজিলের নেমে যাওয়া। র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছে ইংল্যান্ড, এক ধাপ এগিয়ে চারে জায়গা করেছে বেলজিয়াম। শীর্ষ দশের মধ্যে এক ধাপ অবনমন ঘটেছে পর্তুগালেরও। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ছয় থেকে নেমে এখন সাতে।